হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার লাইফের জার্নি। আরও সকাল সকাল আরেকটি নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এলাম। তো তোমরা সারাদিন আমার সঙ্গে থাকো আর ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো, আর যদি পছন্দ হয় একটা লাইক আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো দেখো, সকাল সকাল মা মাছ নিয়ে নিচ্ছে। এদিকে তোমার দাদা ভাই বাজার যেতে পায়নি, একটু কাজ ছিল, তো ওই যে মাছ নিয়ে এলো সকাল সকাল, যার কাছে মাছ নিই আর কি, সে চলে তাকে ফোন করে ডাকা হলো, তার কাছে মাছ নিয়ে নিচ্ছি। আর দেখো বন্ধুরা কত রোদ উঠেছে সকালবেলা, এটা মনে হচ্ছে সকাল, এটা মনে হচ্ছে বেলা 12টা বাজে, কত রোদ উঠেছে, একদম রোদে দাঁড়িয়ে থাকা যাচ্ছে না। তো চলো আমি চটপট আমার কাজগুলো সেরে নিই, মা ওদিকে মাছ নিচ্ছে নেক, আমি এখানে সকালবেলাকার জলখাবারটা করে নিই চটপট। তোমরা সবাই জানো তো সকালে রুটি খাওয়া হয়, তাই কম করে রুটি বানাই, বেশি বানাই না। রুটির সঙ্গে মুড়ি তো থাকেই, আরও আরও অন্যান্য কিছু মানে চপ, আলুর চপ থাকে, ডাল থাকে, এগুলো তো আছেই। তো তাই চলো চটপট খাবারটা বানিয়ে নিই আমি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার লাইফের জার্নি চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো আজকে সকাল সকাল আরেকটি ব্লগ দিয়ে চলে এসেছি। তো দেখো প্রচুর রোদ দিয়েছে বন্ধুরা, তো আমি এখন স্নান করতে নামবো। আমার কাজ টাজ সব বাগানো হয়ে গেছে, কাপড় জামা মেলা হয়ে গেছে, আর তারপর কলের জল এসেছিলো, কলের জলও ধরা হয়ে গেছে। আজকে বেশি জল দেয়নি, কম জল দিয়েছে, আর প্রচণ্ড রোদ দেখতে পাচ্ছো বন্ধুরা, কত রোদ। তো আজকে সকাল সকাল মা মাছ নিয়ে নিয়েছে, আজকে কিনতে যাওয়া হয়নি বাজার, আজকে একটু কাজ ছিল তো বাজার যাওয়া হয়নি, অন্যদিন বাজার থেকে নিয়ে আসে টাটকা মাছটা পায়। তো আজকে আমাদের যে কাকুটা বাড়িতে মাছ দিয়ে যায় তার, তাকে ফোন করে বলে দেওয়া হলো বাড়িতে মাছ দিয়ে যেতে। তো মাছ দিয়ে গেছে বাড়িতে, অনেকখানি মাছই নেওয়া হয়েছে, দাঁড়াও তোমাদেরকে একবার দেখায়। এখানে দেখো বন্ধুরা, চারা পোনা আছে, বড় চাকা রুই মাছ আছে, আর মৌরলা মাছ নেওয়া হয়েছে। তো আমি চটপট এগুলো ধুয়ে আর নুন হলুদ মাখিয়ে নিয়েছি যাতে না খারাপ হয়ে যায়। তো আমি স্নান করে আসি, তারপরে এগুলো ভেজে নেবো। তোমাদের দাদা ভাই পুজো দিয়ে চলে গেছে, তো পুজো দেওয়ার ঝামেলা তো নেই। তো দেখতেই পাচ্ছি বন্ধুরা মুখ চোখের কি অবস্থা, পুরো ঘেমে স্নান করে দিয়েছে একদম। আর ছেলে চুল কেটে এলো, দেখো ওর স্নান করা হয়ে গেছে, ওর বাবার সঙ্গে চুল কাটতে গেছিলো, তো দেখো চুল কেটে এসেছে, ওর স্নান করা হয়ে গেছে, আর আমি দেখো ঘেমে স্নান করে দিয়েছি একদম। তো চলো স্নান করে আসি, আর এবারে স্নান করে তারপর রান্না চাপাবো। আমার ভাত ফুটিয়ে বন্ধ করা আছে, আর কী কী রান্না করবো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো তোমরা ব্লগটি শেষ পর্যন্ত দেখতে থাকো। তো বন্ধুরা আমি স্নান করে চলে এলাম, এই যে তরকারি কেটে নিচ্ছি আজকে, এই যে এখানে দেখো এগুলো কুন্দরিগুলো ভাজা হবে, আর যে কাঁচকলা, কাঁচকলা বেগুন আলু কাটছি, তো এগুলো দিয়ে আজকে মা একটা নতুন রেসিপি বানাবে, চলো মাকে জিজ্ঞেস করি। দেখো মাছ মাছ ভাজছে, তো আজকে মা কী রান্না হবে আজকে বলো একটু। মাছের ঝোল হবে, ঝোল, আর ছোট মাছ দিয়ে, পেঁয়াজ কুচি দিয়ে, আলু কুচি দিয়ে একটুকু মাখা মাখা করে তরকারি হবে, আর একটা সিদ্ধ ঝোল হবে কাঁচকলা দিয়ে। আমার জন্য, আমি যেহেতু মশলা খাই না, যেহেতু সিদ্ধ ঝোল হবে কাঁচকলা দিয়ে, আলু দিয়ে, আর পেঁপে দিয়ে, আর শুক্তো হবে মাছের তেল দিয়ে শুক্তো, কালনা, কাঁচকলা, আলু, পেঁপে, বেগুন দিয়ে একটা শুক্তো হবে। তাহলে আজকে নতুন রেসিপি হচ্ছে মাছের তেল দিয়ে শুক্তো, তেল দিয়ে, হ্যাঁ তাই তো। ঠিক আছে, তো চলো তাহলে আমি তরকারিগুলো কেটে নিই তাড়াতাড়ি করে। তো বন্ধুরা এটা দেখো, এটা কর্কেটের চালা, তো তাই প্রচণ্ড গরম, আর তাই মায়ের একটু কষ্ট হচ্ছিলো এখানে রান্না করতে, তাই আমি বললাম আপনি হাওয়াতে বসুন গা, আমি শুক্তোটা বসে নিচ্ছি মাছের তেল দিয়ে, আমাকে বলে বলে দেন। তো মা আমাকে প্রসেসটা বলে দিল, আমি শিখে নিলাম, আর চলো এবারে বসি ফেলি। তার আগে আমি কড়াইটা গরম করতে দিয়ে দিয়েছি, চলো এখানে আনাজ কাটা আছে, দেখো এই যে আনাজগুলো কেটে নিয়েছি আমি, এই আনাজগুলো আগে একে একে ভেজে নিই, তারপরে মশলা ভেজে পরে রান্নাটা করবো। এখানে দেখো আগে বেগুনগুলো আমি ভেজে নিচ্ছি, বেগুনগুলো আগে ভাজা হয়ে গেলে তারপর বাকি আনাজ কটা ভেজে নেবো এগুলো, তারপরে আমি মাছের তেলটা ভেজে রান্নাটা করবো। তো চলো আগে বেগুনগুলো ভালো করে লাল লাল করে ভেজে নিই। বন্ধুরা এখানে দেখো আমার আনাজগুলো ভেজে নিয়েছি আগে, তারপরে একটু তেল দিয়ে ওটাতে আমি তেজপাতা পাঁচফোড়ন দিয়ে দিয়েছি, এবারে এই যে মাছের তেলটা আছে এই মাছের তেলটা ওটাতে ভেজে নেবো। দেখো বন্ধুরা এখানে মাছের তেলটা গলে গেছে,
তো এই গলে গেছে, এই তেলটাতে আমি মশলাটা এবারে ভেজে নেব। এই মশলাটা লাল লাল করে ভেজে নিই। তো বন্ধুরা, আমার মশলা ভাজা হয়ে গেছে। তো তার মধ্যে এই ভাজা আনাজগুলো দিয়ে দিলাম, দিয়ে এটা হালকা একটু নেড়ে নিচ্ছি, তারপর জল দিয়ে দেবো সিদ্ধ হওয়ার জন্য। দেখো রংটা ভালো এসেছে, পেঁপে তো বাচ্চাগুলো খাবে না, তো ওদের জন্য একটু আলু সিদ্ধ করেছি, আলু মাখা করে দেবো। এই যে দেখো, আমরা বড় বড়রা এগুলো খাবো। তো চলো এটা আস্তে আস্তে সিদ্ধ হোক, একটু জল দিয়ে দিই, কষানো আমার হয়ে গেছে। তো এই যে দেখো বন্ধুরা, আমার মাছের তেল দিয়ে শুক্তো রান্না হয়ে গেছে। তো চলো এবার এটা নামিয়ে নিই। তো দেখো বন্ধুরা, শুক্তো ছাড়া এই যে ছোট মৌরলা মাছ দিয়ে এটা চচ্চড়ি বানিয়েছি, আর এখানে আছে মাছের ঝোল। দেখাও তোমার মুখটা দেখি। গুড ইভিনিং ফ্রেন্ডস। তো দেখো এখন সন্ধে হয়ে গেছে, আমি এবারে সন্ধে দেবো। তার আগে ভাবলাম ডালটা চাপিয়ে নিই, আজকে রাত্রের জন্য ডাল করব একটু। ওই জন্য দেখো এখানে মসুর ডাল এখানে ধুয়ে নিয়েছি, মসুর ডালই দিয়েছি, ওর সঙ্গে আর কোনো ডাল মিক্স করিনি। আজকে মসুর ডালই রান্না করব, কারণ মা বললো তোমাদের জন্য মসুর ডালই রান্না করো। আমি তো খাবো না, মায়ের মসুর ডাল খাওয়া চলে না, তাই মা একটু ওইবেলা উপরে যে মায়ের সেদ্ধ ঝোলটা করেছিল, মা মানে পেঁপে দিয়ে কাঁচকলা দিয়ে, সেই সেদ্ধ ঝোলটা একটা মাছ মা খেয়েছে, আর একটা মাছ ঝোল সমেত আর কি রেখে দিয়েছে রাত্রে রুটি দিয়ে খাবে বলে। তো মায়ের সেটা আছে, তো মায়ের জন্য মসুর ডাল মা খাবে না, তাই কোনো ঝামেলা নেই। তো তাই আজকে মসুর ডাল রান্না করব। তো মসুর ডালটা আমি ধুয়ে নিয়েছি, আর এখানে দেখো আমি এখানে আলু আর পেঁয়াজ কেটে নিয়েছি। তো আলু দিয়ে পেঁয়াজ দিয়ে আজকে মসুর ডাল রান্না করব। তো এটা খেতে খুবই ভালো লাগে, সচরাচর করা হয় না। আমি রাত্রেবেলা তরকারি সাধারণত নিরামিষই বানাই, পেঁয়াজ রসুন ছাড়া। তো আজকে ভাবলাম যে কোনো সবজি টবজি নেই, তাহলে একটু মুখরোচক কিছু বানানো যাক, তাই আচ্ছা করে ঝাল ঝাল করে আজকে ডাল রান্না করব। আর রুটি বানাবার এখনও করা হয়নি বন্ধুরা, মেয়ে পড়তে বসেছে, তো মেয়ে পড়ুক, এদিকে আমি এদিকে কাজগুলো সেরে ফেলি। ছেলে তো গেছে কাকার দোকানে, এখনো পর্যন্ত আসেনি, আর বাইরে প্রচন্ড ঝড় দিচ্ছে, যারা তোমাদের একবার দেখাই। গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহের পর হঠাৎ করে এই শিলাবৃষ্টি মানুষের জীবনে এক স্বস্তি নিয়ে এসেছে। তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা কত মুষলধারে শিলাবৃষ্টি হচ্ছে। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ একটা রোদোজ্জ্বল দিনের পর কী সুন্দর আবার প্রকৃতি তাকে নতুন করে সাজিয়ে নেওয়ার জন্য এই বৃষ্টি চলে এসেছে, আর চারদিকে গাছপালা সব হাওয়ায় আবার মেতে উঠেছে। তো এই যে দেখছো বরফ পড়ছে, আজকে হুল বৃষ্টি হয়ে গেল আমাদের এখানে। তো যদিও হুল বৃষ্টির পর ঠান্ডা সেরকমভাবে পড়েনি, আবার সেরকমই গরম চলছে। তো একটুক্ষণ কিছুক্ষণ আমাদের হয়তো নিস্তার দিয়েছে গরমের হাত থেকে। এই যে আমার ছেলে দেখতে পাচ্ছ, তোমার হুলের মধ্যে হুল কুড়াতে ব্যস্ত, আমরাও হয়তো ছোটোবেলায় এরকমই করেছি। তো দেখতে পাচ্ছ এখানে কত সুন্দর পরিবেশ, চারিদিকে সব গাছপালা সব মেতে উঠেছে হাওয়াতে। বৃষ্টির পর আবার প্রকৃতি আস্তে আস্তে নিজেকে শান্ত করে নিয়েছে, রুদ্র রূপ থেকে আবার সে শান্তময়ী রূপে পরিণত হয়েছে প্রকৃতি। তো এই যে সন্ধ্যেবেলায় তোমরা রূপ প্রকৃতি দেখতে পাচ্ছ, তো আস্তে চলো বন্ধুরা
মেয়ে পড়তে পড়তে কিছুটা কাজ বাগিয়ে দিই আমি, না হলে ছেলেও চলে আসবে দোকান থেকে আর মেয়েও থাকবে, মেয়েরও পড়া হয়ে যাবে, দুজনে মিলে মানে জানাতন করে একদম মাথাটা খারাপ করে দেবে একদম পুরো। ওদিকে ও চিৎকার, ও দুজনে মিলে চিৎকার করা পারবে, আমি দিয়ে কাজ করতে পারবো না, তো যতটা সম্ভব আমি কাজ বাগিয়ে নিয়ে চলো। আগে ডালতে বসে নিই, তারপরে আমি আটাটা মেখে রাখবো, তারপর সন্ধ্যে দিয়ে এসে রুটি পত্র বানাবো, ঠিক আছে? তো চলো তোমরা ততক্ষণ দেখতে থাকো। তো বন্ধুরা এখন বাজছে রাত্রে 11:30, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, মাথার চুল দেখো পুরো ভিজে গেছে, একটু আগে কারেন্ট গেছিলো তাই ঘেমে পুরো চুল টুল ভিজে গেছে, দেখো তুলে রেখেছি। তোমার দাদা খায় আর আমার কুচকুসনা ঘুমিয়ে পড়েছে, ছেলে চলে গেছে ওর কাকার সঙ্গে ঘুমোতে, ছেলে কাকার সঙ্গে ঘুমোয় এখন, যতদিন না কাকার বিয়ে হচ্ছে আর কি। তো যাই হোক চলো এবার আমি ভিডিওটা এন্ড করবো, আমার চোখ দেখে মনে তোমার বুঝতেই পারছো আমার কত ঘুম পেয়েছে। তো চলো ওরা ঘুমিয়ে পড়েছে, আমিও চট করে শুয়ে পড়ি। তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো আবার তোমাদের চোখে দেখা যাচ্ছে নেক্সট ব্লগে, আজকের মতো টাটা, গুড নাইট।